চারিদিকে বাড়ছে ডেঙ্গু, ভয়ঙ্কর এডিস মশার কামড়ে ভুগছে সবাই। ডেঙ্গু আক্রান্ত হলেই যে কমছে রক্তের প্লাটিলেট, রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে বাড়ছে মৃত্যু ঝুঁকি। দর্শক আছে আয়োজনের শুরুতেই জানাবো একজন পুষ্টিবিদের পরামর্শ, কি খেলে বাড়তে পারে শরীরে রক্তের প্লাটিলেট। ডেঙ্গু জ্বরে যদি আপনি আক্রান্ত হয়ে যান, তাহলে সবার প্রথমে আপনার মাথায় যে বিষয়টি রাখতে হবে সেটি হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা প্রতি অত্যধিক যত্নশীল হতে হবে। খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে তরল বা লিকুইড জাতীয় খাবার রাখতে হবে। আমি যদি খাদ্য ব্যবস্থাপনার কথাগুলো মেনশন করে বলতে যাই, সবার প্রথমেই দৃষ্টি রাখতে হবে যে আপনার খাবারগুলোকে আপনি কীভাবে সাজাচ্ছেন। খাদ্য তালিকায় তরল, লিকুইড, হাই ক্যালোরি সমৃদ্ধ খাবার অবশ্যই রাখতে হবে। তরল খাবারগুলোর সুবিধা হচ্ছে, এই খাবারগুলো যখন আপনি গ্রহণ করেন সেগুলো কিন্তু সহজেই আপনার দেহে শোষিত হয়, আর এই তরল খাবারগুলো শারীরিক জটিলতা অনেক অংশেই প্রশমন করতে সাহায্য করে থাকে। ডাবের পানি ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদেরকে আমরা সাধারণত বলে রাখি বা বলে থাকি যে নিয়মিত ডাবের পানি পান করার চেষ্টা করবেন। বিভিন্ন ফলের মিক্সড ফ্রুট সালাদ অথবা মিক্সড ফ্রুট জুস কিন্তু আপনি নিয়মিত খাদ্য তালিকায় প্রাধান্য দিতে পারেন। ভিটামিন কে সমৃদ্ধ খাবার যেগুলো আছে সেগুলো আপনার রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, প্লাটিলেট সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে। সেজন্য গাঢ় সবুজ শাকসবজিকে অবশ্যই খাদ্য তালিকায় প্রাধান্য দিতে হবে যদি আপনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। আয়রন এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে হবে, কেননা এগুলো প্লাটিলেট সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখার পাশাপাশি অবশ্যই মাথায় রাখতে হবে বেশ কিছু খাবার ডেঙ্গু জ্বর হলে এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত ক্যাফেইন সমৃদ্ধ চা, কফি যেগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে হবে। গুরুপাক, চটকদার, মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে। গুরুপাক খাবার আপনার হজম প্রক্রিয়ার উপর বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে, সেজন্য এই খাবারগুলো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে।